আমাক কয় যে কার্ড পাবেন তোমরা এদের পর কার্ড পাবেন সে কার্ড তো এই বন্ধ আমরা পাইলাম না দীর্ঘ চার মাস হয়ে যায় তাহলে এই মালটা তুলিয়ে কে খাচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ বা টিসিবির সুবিধাভোগীদের তালিকায় নাম থাকার পরও পাচ্ছেন না পণ্য লালমনিরহাট সদর উপজেলায় গত এপ্রিলে টিসিবির নতুন কার্ড দেওয়ার কথা বলে পুরনো কার্ড জমা নেয় প্রশাসন দীর্ঘ চার মাস পার হলেও এখনও দেওয়া হয়নি নতুন কার্ড ফলে সারা দেশে ১৬ জুলাই থেকে টিসিবির পণ্য বিতরণের নির্দেশনা থাকলেও জেলার লক্ষাধিক মানুষ পাচ্ছেন না পণ্য এদের আগে মানে কার্ডটা আনছে তখন থেকে কার্ডটা আটকে দিয়েছে তখন থেকে আমরা কোনো মাল পাচ্ছি না টিসিবির মাল প্রতি মাসে পাই না পাওয়াতে আমাদের খুব অভাব শোচনীয় তা আমরা গরিব মানুষ টিসিবির কার্ড করছি কম দামে চাউল নেওয়ার জন্য কম দামে জিনিস নেওয়ার জন্য তা জুলাই মাসে তো দিল না আমরা বাজারে দাম বেশি আমরা কি করি খাবো চেয়ারম্যানের অফিসে গেছিলাম চেয়ারম্যানের অফিসের লোকজন বলছিল আপনাদের কোরবানি ঈদের পর নতুন করে কার্ডটা দেওয়া হবে তো আমরা এখনো কার্ডটা পাইতেছি না এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান টিসিবির কার্ডধারীরা তাদের পুরনো কার্ড জমা না দেওয়ার কারণে পণ্য দেয়া স্থগিত রাখা হয়েছে নতুন কার্ড ইস্যু করতে গিয়ে তাদের কাছ থেকে পুরাতন কার্ডটা চেয়েছিলাম কিন্তু এই লোকগুলো স্পটে যখন আমরা গিয়েছি স্পটে হাজির হয়নি বা অফিসে এসেও তাদের পুরাতন কার্ডটা দাখিল করতে পারেনি তালিকাভুক্ত ৩,২২০ জন যে কারণে আমরা স্থগিত রেখেছিলাম আর এ ব্যাপারে তদন্ত করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক কার্ডধারী সকলকেই টিসিবির পণ্য বিতরণের নির্দেশনা রয়েছে এবং সে মূলেই বিতরণ করা হচ্ছে তবে কেউ কার্ডধারী টিসিবির পণ্য এখনও পান নাই এরকম কোনো অভিযোগ বা কোনো পক্ষ থেকে এখনও আমাদের কাছে জানানো হয়নি আর যদি কেউ না পেয়ে থাকে তাহলে আমরা এটা যথাযোগ্য ব্যবস্থা নিব কী কারণে তারা পেল না এবং তাদেরকে পৌঁছানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হবে লালমনিরহাটে টিসিবির কার্ডধারী ১,০১,৯৪০ জন জি আই সমাপ্ত সময় সংবাদ লালমনিরহাট